بسم الله الرحمن الرحيم. السلام عليكم. ওয়েলকাম টু মাই চ্যানেল. আমি আপনার জন্য একটা রেসিপি তৈরি করতেছি, একটা চিকেন ফ্রাই করতেছি যেটা আমরা বেগুনি দিয়ে করি. ওই বেগুনি মতোই করে করবো আমি চিকেন ফ্রাইটা. চিকেন চিকেন করে বুকের অংশটুকু চিকেন চিকেন করে কেটে নিয়েছি. তো এটাতে প্রথমে আমি 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো. সেই জন্য আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি. আমি এখানে 2 চামচ পেস্ট দিয়ে দিব. 2 চামচ পেস্ট দিয়ে দিলাম, 2 চামচ একটু কম দিলাম. তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো. যেহেতু রোজার মাস সেই জন্য আমি একটু কম দিয়েছি. শুকনো মরিচ দিয়ে দিলাম 1/2 চামচের মতো. রমজান মাসটাই একটু ঝালটা কম দিয়ে দিলাম. এর ভিতরে আমি একটু টেস্টি সল দিয়ে দিব. টেস্টি সল দিয়ে দিলাম পরিমাণে, একেবারেই অল্প পরিমাণে দিতে হবে, একেবারে অল্প, 4/4 এক পাক না, তার চেয়েও কম দিয়ে দিলাম. এর ভিতরে আমি সয়া সস দিয়ে দিব. সয়া সস দিয়ে দিব, তাও পরিমাণে একেবারেই কম. সয়া সস দিব, সয়া সস দিয়ে দিলাম. সবগুলো আমি একসাথে মেখে নিব. একটা 5 মিনিটের জন্য আমি রেখে দিব, ঢেকে রেখে দিব. এরপর আমি এখন বেসনটা গুলে নেবো. বেসনগুলোর জন্য আমি একটা ফেলা নিয়েছি. 2 চামচ বেসন নিচ্ছি আমি. 2 চামচ বেসন নিলাম. 1 চামচ ময়দা নিব বেসনের সাথে. 1 চামচ ময়দা নিব. এটার সাথে আমি অ্যাড করবো কিছু শুকনো লবণ. মরিচ দিব আমি 1 চামচ পরিমাণ শুকনো মরিচ দিব, তাও খুব কম পরিমাণে দিচ্ছে. আমি এখানে দিব একটু সামান্য টেস্ট সল. তারপরে দিব আমি স্বাদ মতো লবণ. লবণ দিব. আরেকটাতে আমরা একটু কালো জিরা দিব. কালো জিরাটা এক কম করব. রমজান মাসে কালো জিরা শরীরের জন্য অসুবিধা উপকারী, তাই আমি কালো জিরা এক করব. সবসময় কালো জিরা খাওয়া যায়, কিন্তু রমজান মাস দিকে একটু খাওয়া হয় বেশি আমাদের. পানি দিয়ে সবগুলো মেখে নিব. আমি বেসনটা দিতে একটু রসুন পেঁয়াজ গরম আদা বাটা, ওই সামান্য একটু রসুন পেঁয়াজ আদা বাটা অ্যাড করবো. প্রথমে ওটা ফ্যান নিয়েছি. ফ্যানটা আমার আগের থেকে তেল আছে সামান্য কিছু. তো আমি এখন তেল দিয়ে দিব. তেলটা গরম হয়ে আসবে. তেল গরম হয়ে আসলো. এখন মাংস ম্যারিনেট করা হয়ে গেছে. 5 মিনিটের বেশি হচ্ছে. তো এখন আমি মাংসগুলো একটু মেখে মেখে ভেজে নিব. আমরা বেগুন ভাজি ইত্যাদির সময় বেগুনির সাথে সাথে একটা আইটেম করে নিলাম. চিকেন ফ্রাইটি ভাজা হয়ে গেছে. এখন আমি একটা একটা করে উঠিয়ে নিব. যেহেতু রমজান মাস, উঠানোর জন্য একটা প্লেটে টিস্যু দিয়ে তারপরে উঠে তেলটা টিস্যু থেকে ফেলবো. টিস্যু দিয়ে মাংসগুলো উঠিয়ে ফেলছি. কালারটা অনেক সুন্দর একটা কালার হচ্ছে. তো তৈরি হয়ে গেল আমার ইত্যাদির জন্য একটা চিকেন ফ্রাই, ইত্যাদি রেসিপি চিকেন ফ্রাই. তো আমার চিকেন ফ্রাইটা যদি আপনাদের কেউ ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই. আল্লাহ হাফেজ.